আচ্ছা মোমেন আক্তার, আপনি লিখছেন একটা কথা বলি, রাগ করিয়েন না। রাগ করার মতো কথা বলে যখন বলেন রাগ করিয়েন না, তখন খুব বিরক্ত লাগে। আপনি লিখছেন যেদিন সে যেদিন ব্রেন স্ট্রোক করছে আমার মনে হয়েছে ওই দিনই মারা গেছে। আপনার মনে হলে তো হবে না, আমি তো চোখে দেখতেছি। মা একটা মানুষ লিখে একটা মানুষের শরীরে রক্ত চলাচল হয়, মা একটা মানুষ নিঃশ্বাস নিতে পারে, রক্ত চলাচল হয়, হার্টবিট চলে, একটা মানুষের ব্লাড প্রেশার থাকে। তো এগুলো হচ্ছে মূর্খের মতো কথাবার্তা। আর মানে এগুলার মানে এখন আমার জামাই বা বেঁচে আছে নাকি মরে গেছে সেটার জন্য কি আমার ফেসবুকে ভিডিও দিতে হবে, ছবি দিতে হবে? আমার জামাই, আমার জামাই নিঃশ্বাস দিতেছে সেটা ছবি দিতে হবে, ভিডিও দিতে হবে? মনে করার মতো কথা বলে এইসব এইসব কমেন্ট আমাকে করেন না। আর ব্যাংককে যে হসপিটালে আমার হাজব্যান্ড আছে ওটা একটা ওয়ান অফ দ্য বেস্ট একটা হসপিটাল, ওখানকার ডাক্তাররা অশিক্ষিত না আর ওখানকার ডাক্তাররা কষায়ও না, পুরোটাই না, ওখানকার ডাক্তাররা অশিক্ষিত না আবার কষায়ও না, অনেক মানবিক ডাক্তার, অনেক ভালো ডক্টর, ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট ডক্টরের মধ্যে ওরা পড়ে। সো এই ধরনের বোকা বোকা কথা আমাকে বললেন না। অক্সিজেন খুলে দিলে যাবে এই মন্ত্র বলছিল, তো অক্সিজেন খুলে দিলে তো মারাই, তার মানে কি অক্সিজেন দিয়ে রাখছে? মানে আপনার কথা ঠিক আমি বুঝলাম না, আগর বাগর আপনি নিজে কি বলছেন, আপনি নিজে জানেন, আপনি বলতেছেন অক্সিজেন খুলে দিলে মারা যাবে, অক্সিজেন খুলে দিছে মারছে, তো অক্সিজেন দেয় কেন? তাহলে তো আর রুগীরে বাঁচানোর জন্য অক্সিজেন দিত না, অক্সিজেন দেয় তো রুগীকে বাঁচায় রাখার জন্য, অক্সিজেন খুলে দিয়ে যাবে তো অক্সিজেন দিলে তো সে বেঁচে থাকবে, সে বেঁচে থাকলে সে যদি তাহলে তো তার শরীর পচে যাবে, অক্সিজেন দিলেও তো তার শরীর পড়ে যাবে, সে যদি একটা মানুষ যদি মারা যায় অক্সিজেন দেয় কেন? মানুষকে বাঁচায় রাখার জন্যই তো দেয়, তাহলে সে মারো কীভাবে? আপনি বলতেছেন কিন্তু সে ছিল অক্সিজেন দেওয়ার পরে, অক্সিজেন খোলার পরে সে মারা 10 মিনিট গেল, তো অক্সিজেন খুলে দিলে সে মারে, এটাই তো সিম্পল না, অক্সিজেন খুলে দেবে, অক্সিজেন দেয় কেন? মানুষকে বাঁচায় রাখার জন্য।